প্রিয় দর্শক, বিডি লাইভ 24 নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা 4 আসনের সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে বিজয় সমাবেশ ও পতাকা মিছিলের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ কাদের এমপি, চেয়ারম্যান জাতীয় পার্টি, বিরোধী দলীয় উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ঢাকা 4 আসন, কো চেয়ারম্যান জাতীয় পার্টি সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ মাসুক রহমান, সাধারণ সম্পাদক কদমতলী থানা জাতীয় পার্টি। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অন্যান্য নেতাবৃন্দরা। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আমরা শত্রুমুক্ত করেছিলাম, আমরা হানাদার মুক্ত করেছিলাম। এই দিনটি আমাদের জন্য, সারা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য একটি অত্যন্ত গৌরব উজ্জ্বল দিন। এই দিনটির জন্য আমরা নিজেকে গর্বিত মনে করতে পারি। এই দিনে আমরা একটি শক্তিশালী শত্রুকে পরাজিত করে আমরা বিজয়ী হয়েছিলাম। আর একটি এছাড়াও যে কথাটা আমরা বলছি, সেই বৈষম্য ছাড়াও গরিব দরিদ্রের বৈষম্য আপনারা দেখেন। এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের সম্পদের হিসাব নয়, তারা বড় বড় বাড়ি বিল্ডিং করছে, তারা দেশে বিদেশে সব মজদুর করে পার করে তুলছে। আজকে আমি খবরের কাগজে দেখলাম, মানব জমিনে একটা পত্রিকা দেখলাম যে গত 6 বছরে 4 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে একটি বিদেশি সংস্থা জানিয়েছে। 30 লক্ষ মানুষ তাদের তাজা রক্তের বিনিময়ে, 2 কোটি মা বোনের ইজ্জতের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার এই লাল সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। এই স্বাধীনতা কারোর দান নয়, এই স্বাধীনতা কারোর দান নয়, এই স্বাধীনতার মূল্য দিয়ে, এই স্বাধীনতার আজকে আমি পূর্বে অনুভব করি। আমাদের স্বাধীনতার একজন আমি সৈনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করে জাতির জনকের অপমানে, জাতির জনকের আহ্বানে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বাঘাদার বিরুদ্ধে। আমরা জনবন্ধু নেতার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা, যিনি রাস্তাঘাট ব্রিজ সারা বাংলাদেশে চুষে বেড়াচ্ছেন। আমাদের দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।